তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট। গোঘাটের সাউড়া গ্রাম পঞ্চায়েতের বর্মা গ্রামে প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূলের দুই গোষ্ঠীর নেতাকর্মীরা। মারধর ভাঙচুর থেকে শুরু করে একেবারেই রক্তারক্তি কাণ্ড ঘটে যায় এই বর্মা গ্রামে। ঘটনায় জখম হয়েছেন প্রায় 15 জন তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, দলের মনোনীত প্রার্থী মিতালী বাগের সমর্থনে ভোট প্রচারের জন্য বর্মা গ্রামের উত্তরপাড়া, দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকায় পতাকা বাঁধার কাজ করছিলেন তৃণমূলের পুরাতন নেতাকর্মী থেকে শুরু করে এক গোষ্ঠীর লোকজন। তাদের অভিযোগ, হঠাৎ করেই নাকি তাদের উপর চড়াও হয় তৃণমূল পরিচালিত সাউড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্য। লাঠি, বাঁশ এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। দলেরই সহকর্মীদের হাতে হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছে প্রায় 15 জন তৃণমূল কর্মী, বাদ যাননি মহিলারাও। এক মহিলার বাড়িতেও ব্যাপক হামলা চালানো হয়। এলাকা সূত্রে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে আহত সকলকে উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান। ঘটনায় আহত তৃণমূল কর্মীরা ঠিক কি জানিয়েছেন শুনুন। তৃণমূলের যে প্রার্থী আছে মিতালী বাগ, তার মিতালী বাগের গেজি করে আমরা সব সকালবেলা পত্র মারতে পেরেছিলাম। হঠাৎ করে অতর্কিতভাবে তারা আমরা একটা পাড়ায় বেঁধে আবার এদিক দিয়ে উল্টো দিক দিয়ে বেঁধে যাবো। কোন পাড়া বাঁধছিলেন? আমরা প্রথমে এখান থেকে বেঁধে তারপরে দক্ষিণ পাড়া গেছি, এসে আবার এই পাড়া দিয়ে হয়ে আবার দিঘির পাড় দিয়ে যাবো। ঠিক আছে, কতজন আহত আপনাদের? একজনের নাক কেটে দিচ্ছে দেখা গেল, কিসে করে কাট কেটে চড়ে? কি নাম যার নাক কেটে? তার দুটো মানে মেম্বার নিজে ছিল, মেম্বার তো নিজে আছে। এবং একটা ভালো করে তুলুন, নাকটা ঘুরে দেখা দেখো কি অবস্থা। বলছি আপনি তো সক্রিয় কর্মী তৃণমূলে, কেন মারলো? আমরা এখানে এসে বসেছিলাম যে আমরা দলীয় পতাকা তুলে আমরা মানে ছিলাম যে আমাদের দলের পতাকা, আমি দীর্ঘদিন ধরে দলটা করে আসছি। আমি সাউড়া অঞ্চলে কার্যকারী সভাপতি ছিলাম এবং শেখ সিরাজুল হক আমরা 10 বছর ধরে মেম্বার ছিলাম। তো মেম্বার থাকাকালীনে আমরা এখানে পতাকা মারব বলে দলীয় কর্মসূচি আমরা করতে মানে যাচ্ছিলাম, সেই সময় অতর্কিতভাবে কিছু হারমাত বাহিনী এসে আমাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করে মারলো। লাঠি, টাঙ্গি, বম, বন্দুক সব রকমই ছিল। কে কে মারধর করলো? মারধর করছে লতিফুল হামজা ওরফে গোপাল, আর আনারুল হামজা, আর শেখ মিরাজ শাহ, সিরাজুল আলম, আর আরো অনেকে আছে, মইদুল, আইনেল হক, রাইজেল হক। কতজন আপনাদের আহত? আমাদের আহত প্রায় 15 জন। আপনার নাম? আমার নাম শেখ সৈরাব আলী। কি দায়িত্বে আছেন? আমি এখন সাউড়া অঞ্চল নির্বাচন কমিটির দায়িত্বে আছি। কে? আমি বলতে চাইছি যে পতাকা, গোটাকুড়ি পতাকা মানে উপরের নেতারা দিছিল, কালকে মারার কথা ছিল, কালকে কিন্তু মারে না পতাকাটা। জুম্মা ছিল আমাদের, একজন হজে যাচ্ছে না, অর্জনই বন্ধ রেখেছিল। আজকে সকাল 8টা থেকে পতাকা মারবে বলে ওরা সব লাঠি ঠেঙালিয়ে মানে পতাকাগুলো বাঁধছিল। তো কিছু 500 জন ছেলেদিকে মদ খাইয়ে নিয়ে আসে, মানে এরকম হামলা, মানে নাক ফাঁক ফাটি দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, এই ঘরে এরকম অত্যাচার করছে, ঘর ভাঙা ভাঙি, টিন বেয়ে উপর দিয়ে ছাদ দিয়ে ডিঙিয়ে এরকম ওটা, মেয়েদিকে আক্রমণ করা, গালাগালি, চুয়ারি, পজলা পজলি করা, এই জিনিসগুলো কি ঠিক? বাচ্চা ছেলেকেও তো, একটা বাচ্চা ছেলেকেও ছেলে অন্যদিকে অপর আর এক গোষ্ঠীর আহত তথা অভিযুক্ত তৃণমূল নেতা শেখ আবদুল্লাহ হামজাই ঘটনায় পাল্টা অভিযোগ করে বলেন, হয়েছে আজ 3-4 দিন ধরে মানে একটা ষড়যন্ত্র চালাচ্ছিল কিছু ছেলে সৌরভের নেতৃত্বে। কখনো তারা বিজেপি করছে, কখনো সিপিএম করছে, কখনো আবার তৃণমূলে ঢুকছে, এই করছে রাজনীতি, কোনো একটা ঠিকভাবে করছে না। আজ আমি 1.5 বছর সদস্য হয়েছি তৃণমূল কংগ্রেসের সদস্য, ঠিক আছে, আজকে হঠাৎ কালকে রাত্রে লাঠি সুটা কেটে 15-20 জন একদম রেডি হয়ে বসে আছে আমার উপর আক্রমণ করা, আমার দলের উপর আক্রমণ করা। হঠাৎ সকালে যখন আমরা ব্যবসা আছে, ব্যবসায় চলে যাই, হঠাৎ দেখছি একদম জড়ো হয়ে বসেছিলো 15-20 জন একদম দুমদাম লাঠি ঠেঙালিয়ে, এমনকি আমাকে পর্যন্ত ছাড়ে নাই, দেখতে পারবেন আমাকে অ্যাটাক করেছে, অ্যাটাক করেছে। হ্যাঁ, কারণটা কি? কারণটা আমি তৃণমূল কংগ্রেসের সদস্য, পতাকা বাঁধতে হবে,
বুথ সভাপতি আছে, মেম্বার আছে, দলের তরফ থেকে বলা আছে মেম্বার বুথ সভাপতি কর্মীদেরকে নিয়ে টোটাল পতাকা যেন বাঁধা হয়। তারা আমাকে না জানিয়ে, বুথ সভাপতিকে না জানিয়ে নিজেরা একটা গোষ্ঠীদ্বন্দ্ব করার একটা লড়াই আজ তার প্রমাণ দিয়ে দিল। এই হচ্ছে ঘটনা। আপনারাও তো মেরেছেন ওদিকে তাদেরকে, আজকে তো মারপিট হয়েছে। আজকে দেখুন, এমনকি সদস্যকে পর্যন্ত ছাড়েনি, শুনুন, এমনকি সদস্যকে পর্যন্ত ছাড়েনি। আমি তো সদস্য, আমাকে পর্যন্ত ছাড়েনি। আমাদের কর্মীদের দেখতে পাচ্ছি সব মাথা ফাটা, বহু ছেলেকে ফাটিয়ে দিই, আজ বুঝুন। গোঘাটের বর্মা গ্রামের এই ঘটনাকে ঘিরে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে গোটা গ্রামে। বলা যায় একেবারে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা গ্রাম। তবে আর যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্যই নজরদারি চালাচ্ছে পুলিশ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।